সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। নগদ টাকার বৃষ্টি, সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কনটেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200 বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। বরুণদা, আমার শ্বশুরমশাই হাসপাতালে ভর্তি, আমার এখন কিছু করার নেই, আমি দিয়ে দেবো। আমি তো নতুন চাল, টাকা না দেওয়ার নতুন ফন্দি। না 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 বরুণদা, ভুল বুঝছো, আমার কথাটা শোনো। চুপ, বাড়িতে তালা ঝোলানো, আমার ফোন না ধরা, পালিয়ে পালিয়ে বেড়ানো, দেখ ওই পালিয়ে বেরিয়ে কোনো লাভ নেই। আমি না তোর ঘাট ধরে টাকা আদায় করবো। বরুণদা আস্তে আস্তে, সবাই শুনে ফেলবে। আস্তে কিসের আস্তে? আমি তার ভিক্ষা চাইছি না, আর দুদিন দুদিন করে অনেক সময় কেটে গেছে, আজকে আমার টাকা চাই। বরুণদা এই তো দেখো না, এই দেখো শ্বশুরমশাই হাসপাতালে ভর্তি, তার জন্য এত ওষুধ কিনে আনলাম। আমার যা টাকা জমানো ছিল সব এই ওষুধ হাসপাতাল করতে সব খরচা হয়ে গেছে, জানো তো। আমার মানে উল্টো বাজার থেকেও কিছু টাকা ধার করতে হলো। ঠিক আছে, উনি যে সত্যিই অসুস্থ তার প্রমাণ আমার চাই। এই রে, বরুণদাকে কাকুর সামনে নিয়ে গেলে তো কাকু বুঝে যাবে সবটা, তখন আবার এটা নিয়ে টেনশন করবে। কি করি? ওই তো মন, এই যো মাস্টারমশাইয়ের মেয়ে। তোমার বাবা অসুস্থ? হ্যাঁ, কেন দেখলে বিশ্বাস হলো তো? হ্যাঁ, আমি কাকু শরীর খারাপ নিয়ে কেন মিথ্যা কথা বলতে যাবো বলো তো। ঠিক আছে, ওই ধারের টাকা যত তাড়াতাড়ি আমার চাই, তোর মনে থাকে জানো। ছি রানাদা, ছি, তোমরা কি গো! এক জামাই তার বউকে নিয়ে একবারও বাবাকে দেখতে পর্যন্ত আসতে পারলো না, আরেক জামাই, আরেক জামাই শ্বশুর মশাইয়ের অসুস্থতার দোহাই দিয়ে নিজেকে বাঁচাচ্ছে। বাহ, তোমাদের দুজনের কথা শুনলে না বাবা আনন্দে নেচে উঠত। এই জন্তুটা আবার এখানে এসে কি করছে? ওরকম রিয়াক্ট করছো কেন? তুমি কি ভুলে যাচ্ছ নাকি, তোমার মতন ইন্দ্রদাও বাবার আরেক জামাই, বাবাকে তো দেখতে আসবেই নাকি। এই নে ধর ওষুধগুলো, জন্তুটার এক মাইলের ভেতরে আমি থাকবো না। এসব বন্ধ করো রানাদা, বাবা কিন্তু তোমার সঙ্গে একবার দেখা করতে চেয়েছিল। পরে দেখা করে নেবো, আমি তো ঘরেরই ছেলে নাকি। তাহলে তুমি বাবার ইচ্ছেটা রাখবে না তো? তুই কি চাইছিস বলতো? হ্যাঁ, আমি ওই জন্তুর সাথে মুখোমুখি হই, তারপর আবার একটা ঝামেলা হোক, এখানে একটা অশান্তি সৃষ্টি হোক, এটাই চাইছিস তুই? আমি শুধু চাই ওই মানুষটাকে দেখাতে তার দুই জামাইয়ের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা সবাই, তুমি, ইন্দ্রদা, আমরা সবাই তো বাবার প্রাণ, তোমার কাকুর জন্যে এইটুকু নিশ্চয়ই করবে। কি করবে না?